সুদূর বাংলাদেশ থেকে আহত সম্মানীয় হাফেজকারী মৌলানা শিহাবুদ্দিন সাহেব আমাদের কলকাতার মৌলানা ভালো বসার নাম যে মদিনা ভালো বসার জয় গ মদিনা এত সুন্দর আমি কোথাও দেখি না এত সুন্দর আমি কোথাও দেখি না সাজিয়েছে মালিক আপনা ভালো বসার জয় গ মদিনা সকলে বলুন আল্লাহু আকবার রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এত মানুষ এত আস্তে উত্তর দিলেন, উত্তরটা নিলেন একটু আওয়াজ দিয়ে, কণ্ঠকে একটু উঁচু করে, সকলে একটু সুন্দর করে সালামের উত্তর নিন। সালাম দেওয়া কি বলেন তো? সুন্নাত। সালামের জবাব ওয়াজিব। আরেকটু বেজ পারেন ভাই, যেন একটু সাউন্ড দেন, সুন্দর করেন আওয়াজটা, যেন আরেকটু আরেকটু মিষ্টি হয়। হ্যাঁ, সুন্দর করেন, আমার গলা যেন না টানে। আমি সবার কাছে অনুরোধ করব, সর্বপ্রথমে এত সুন্দর একটি জায়গা, আপনারা সকলে ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে একটু চেপে চেপে বসেন। সামনে অনেক মানুষ খাড়ায় আছে বা যে আপনার পথের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি আপনাদের অতিথি, আমি আসছি বাংলাদেশ থেকে, বেশিক্ষণ আলোচনা করব না। হয়তো আমাকে আর কোনোদিন আপনারা এখানে নাও যে পাইতে পারেন, কথা ঠিক কিনা বলেন তো? সেই হিসাবে জীবনে কাহার জন্য শেষ মাহফিল মনে করে সকলে ভিতরে এসে বসেন, মাহফিলের পরিবেশটাকে একটু সুন্দর করেন। যেহেতু এটা একটা কোরআনের মজমা, আমি শুরুতে একটু তেলাওয়াত করি, কোরআনুল কারিমের তেলাওয়াত। আপনারা শুনতে রাজি না? শুনতে রাজি আছেন না সবাই? অদর পর্ব, আপনি কথা বলবেন না প্লিজ। আপনারা যেভাবে সুন্দর হয়, আমার যেন আওয়াজ যেন না টানে, হ্যাঁ এইভাবে সাউন্ডটা দেন, কারণ আলোচনা করব গলা শোনা। আমি কিন্তু এক প্রোগ্রাম করে আসছি অলরেডি, এক মাহফিল করে এসে এখানে আপনাদের এখানে আসছি, আমি দিন হাঁটা মাহফিল করে আসছি। যাই হোক, সুন্দর করেন। হ্যাঁ, সদর শুনবেন না কেরাত শুনবেন বলেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما
شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا صدق الله العظيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون بسم الله الرحمن الرحيم كن إن كنتم تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى أفلا يتوبون إلى الله ويستغفرون والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد. بلغ بشر جيد مدينة بلغ بشر جيد مدينة بلغ بشر نمج مدينة بلغ بشر جيد مدينة. এত সুন্দর আমি কোথাও দেখি না, এত সুন্দর আমি কোথাও দেখি না, সাজিয়েছে মালিক আপনা ভালোবাসার জায়গা মদিনা। সকল আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর আমি কোথাও দেখি না, এত সুন্দর আমি কোথাও দেখি না, সাজিয়েছে মালিক রব্বানা ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার নাম যে মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিঠে নাও, যতই দরুদ পড়ি তৃপ্তি মিঠে নাও, যতই দরুদ পড়ি তৃপ্তি মিঠে নাও, শূন্যতে অশান্তি আসে না ভালোবাসার জায়গা মদিনা। চিল্লা বলুন কথা ঠিক কিনা? আওয়াজ হচ্ছে না, আমাদের বাংলাদেশের মতো আওয়াজ হয় না। আমি জানি আপনাদের এই এলাকার মানুষ আল্লাহর প্রেম, আল্লাহর প্রেমে পাগল, সরকারে দু আলম নবীর প্রেমে পাগল। সেই প্রেম নিয়ে উঁচু কণ্ঠে আওয়াজ করতে হবে না, বলেন সমস্বরে সুবহানাল্লাহু আকবার বলতে হবে। সকলে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাংলাদেশ ফেল হয়ে গেছে, বাংলাদেশ ফেল হয়ে গিয়েছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার নাম যে মদিনা। এত সুন্দর আমি কোথাও দেখি না, এত সুন্দর আমি কোথাও দেখি না, এত সুন্দর আমি কোথাও দেখি না, সাজিয়েছে মালিক আপনা ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার নাম যে মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, সুন্নতে অশান্তি আসে না ভালোবাসার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার নাম যে মদিনা। মদিনা শরীফে
নোরের খাজিনা, মদিনা শরীফের নোরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝিনা, ভালোবাসা জায়গা মদিনা, ভালোবাসার নাম যে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, কথা নিকিনা, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, থায়ে ফের কাফেরেরা ছিল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফের কাফেরেরা চিহ্ন নয় আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলে আমার সঙ্গে বলুন, সরকার দু আলম নবীর মোহাব্বতে হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ, বালাগ আল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসানিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে একটু জিকির করি, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? না। কারো শুকরিয়া আদায় করা যাবে? না। কারো পায়ে সিজদা দেওয়া যাবে? না। আমরা প্রশংসা আদায় করব কার? আল্লাহ। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আমরা চুরি করব কার নামে? মাশাআল্লাহ, এটা বলা যাবে না। অনেকে সচেতন আছে আলহামদুলিল্লাহ,
ওরা ভারতবর্ষে চুরি ডাকাতি কমই হয়, আমাদের দেশে চুরি ডাকাতি হয়, যেটা সত্যি এটা মানে বলতে হবে। আলহামদুলিল্লাহ এই ভারতবর্ষে হিন্দু মুসলমান আমার জানা মতে কেউ এত সহজে চুরিদারি করে না, ডাকাতি করে না, কিন্তু আমাদের এখানে আছে। কি কথা ঠিক কিনা? আমাদের 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 দেশে আছে। আল্লাহ জানে আমাকে আবার মানে ওই দিকটা গেলে না, আমাকে বাংলাদেশ যে ইয়ে আছে বর্ডার গার্ড ওইখানে মনে আটকাবে যে আমাদের দেশের নামে বদনাম করে এসেছে। যা সত্যি তাই আমাকে বলতে হবে, ইবাদত করব কার? যারা বাহিরে দাঁড়িয়ে আছে তারা কি আল্লাহকে পাবে? পাবে পাবে, যদি মনোযোগ দিয়ে আলোচনা শুনে পাবে। যারা বাহিরে দাঁড়িয়ে আছে, এমন একটা জলসা ইসলাম জলসা উপহার দিয়েছে আপনাদেরকে এলাকার যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবাজিরা, এত সুন্দর একটি জলসা, এই জলসাটা কি প্রতিদিন হবে? এই জলসা প্রতিদিন হবে না, একদিন এই জলসা জীবনে কাহারো জন্য জীবনের শেষ জলসা হয়ে যেতে পারে, কথা ঠিক কিনা বলেন? এই জলসা জীবনের জন্য কাহার জন্য জীবনের শেষ জলসা হয়ে যেতে পারে, মাইকের মধ্যে এলান হয়ে যেতে পারে অমুকের জেলে সকালবেলা পৃথিবী জেলে চলে গেছে, আমার কথা ঠিক কিনা বলেন? সকলে বলুন ঠিক কিনা? আমার জন্য একটু চা নিয়ে আসেন, আপনারা খায় না একা একা, চা নিয়ে আসেন। ও শুনেন কি বলছি, আমার কথা কি আপনারা বুঝতেছেন? তো এই মাহফিলটা কাহারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে। শফিক মিয়ার ছেলে যে কবির মিয়া ইন্তেকাল করেছে, আশরাফ মিয়ার ছেলে যে মিন্টু মিয়া ইন্তেকাল করেছে, এমন হতে পারে কি পারে না বলেন? বাজিবে এলান তোমার মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চৌখেরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস, বাজবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাজবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, এলান হতে পারে কি পারে না বলেন? কারণ এই দুনিয়াটা থাকার কোনো জায়গা না, এই দুনিয়া ছেড়ে একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে। শিশু ছিলাম, কিশোর হয়েছি, কিশোর থেকে যুবক হয়েছি, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেছি, দাড়িগুলো সাদা হয়ে গেছে, কবরের মধ্যে একটা পা আপনার চলে গেছে, হঠাৎ করে আজরাইল এসে যাবে, মালাকুল মউত সাকরাতুল মউত, আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিবে, যা আমার বান্দাকে নিয়ে আস, আমার বান্দার দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে আস। যদি ইমানদার না হই, যদি বেঈমান হই, যদি আমার আপনার ভিতরে ঈমান না থাকে, যদি কবরে যাওয়ার সময় মৃত্যুর সময় ঈমানে হালতে না যাই, ওয়াল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি, যদি আমি আপনি পৃথিবী চলে চলে যাই, তখন দেখবেন বেঈমানের হালতে মরলে সারা জীবন কবরের মধ্যে আপনার আযাবের মধ্যে আপনাকে চলতে হবে। জিল্লাহ মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়া দরকার আছে না বলেন? চারটা দুনিয়ার মধ্যে আমি আপনি বসবাস করছি, চারটা দুনিয়া কয়টা মানে চারটা দেহে, চারটা দেশ। প্রথম দেশ আমরা কোন দেশে ছিলাম একজন বলেন? আমার আলোচনা কিন্তু এখনো শুরু করি নাই, সামনে কিন্তু ইনশাআল্লাহ মজা আছে বলেন। যারা যারা বাসায় চলে যাবেন শীতের বেলা, অনেকে যেতেও পারেন কিন্তু আজকের এই রাতটা কিন্তু পাবেন না, অনেক মিস করবেন, সকালে বলবেন যে আরে কি করলাম, চলে গেলাম, হুজুর বাদ শুনলাম না, এমন হতে পারে কি পারে না বলেন? আমরা কয়টা জগতে ছিলাম বলেন? চারটা জগতে। প্রথম নাম্বার ওয়ান আলমে রহাম, আলমে রোয়াহ, দুটি জগৎ। এই দুটি জগৎ আমরা পার করে চলে এসেছি, এক নাম্বার আলমে আরওয়াহ, দুই নাম্বার আলমে আরহাম।
এই দুইটা জগৎ আমি আপনি পার করে চলে এসেছি, কিন্তু বর্তমানে আমি আপনি যেই দুনিয়ার মধ্যে আছি, এই দুনিয়ার জগৎটার নাম হলো আলমে আসবা। এই দুনিয়ার মধ্যে কাহারও হায়াত 5 বছর আছে, কাহারও 10 বছর, কাহারও 15 বছর, কাহারও 20 বছর, 60 বছর, 70 বছর, সর্বোচ্চ 100 বছর। এখন তো 100 বছরের মানুষ এই দুনিয়ার মধ্যে বাঁচে না, এর আগেই পৃথিবী ছেড়ে চলে যায়। চিল্লা বলেন কথাটা ঠিক কিনা? আমার বন্ধুরা ভাইরা, বর্তমানে যে জগতের মধ্যে আমি আপনি বসবাস করছি, সেই জগৎটার নাম হলো আলমে আসবাব। এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমি আপনি বর্তমানে আছি, হঠাৎ করে দিন মিছে দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার বন্ধুরা বেড়া, ভারতবর্ষের এই এলাকার নামটা যেন কি? বড় গদাইপুরা এলাকার জনগণ, মুমিন মুসলমান ভাইরা শুনে রাখো, যে দুনিয়াটার মধ্যে আমি তুমি আছি এখন, এই দুনিয়া থেকে একদিন আমাকে তোমাকে চলে যেতে হবে। কেউ যাবে খালি হাতে, কেউ যাবে ভরা হাতে, কথা ঠিক কিনা? খালি হাতে মানে ভরা হাতে, এই কথাটা বোঝার দরকার আছে না নাই? কারণ আমি আপনি মায়ের গর্ভ থেকে যখন এই দুনিয়ার মধ্যে এসেছি, এই দুনিয়ার মধ্যে আসার সময় আমার আপনার সঙ্গে কোনো কিছু আসে নাই। যখন পৃথিবী ছেড়ে চলে যাব, যাওয়ার সময় একটা সুতা আমার সঙ্গে আপনার সঙ্গে যাবে না, একটা সুতা পর্যন্ত আমার আপনার সঙ্গে যাবে না। পৃথিবী থেকে যত টাকা বানিয়েছেন, গাড়ি বাড়ি বানিয়েছেন, পয়সা বানিয়েছেন, যা কিছু আপনি করেছেন, এই দুনিয়া থেকে আপনার সঙ্গে কোনো কিছু যাবে না, কথা ঠিক কিনা? বলে যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সরে দিন জায়গা পাবি, পাবি না রে বিছানা, সরে দিন জায়গা পাবি, পাবি না রে বিছানা, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। সাড়ে তিন জায়গা পাবি, পাবি না রে বিছানা, কথা ঠিক কিনা? বলে আর একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা ভাইরা, এই দুনিয়াটা হলো আলমে আসবাব। এই দুনিয়ার মধ্যে আমি আপনি আছি, কেউ 70 বছর, কেউ 60 বছর। বর্তমান যুগে গড় আয়ু হিসাবে দেখা যায় 60 বছরের বেশি মানুষ এই পৃথিবীর মধ্যে বাঁচে না, একদিন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। 60 বছরের জিন্দগির মধ্যে আমি আপনি কি করলাম, এটা চিন্তা করার দরকার আছে না নাই? আমার এই পৃথিবী থেকে চলে যাব, এটা সত্য। পৃথিবীর মধ্যে দুনিয়ার শুরু লগ্ন থেকে যারা এসেছেন আজ পর্যন্ত, দুনিয়াতে যারা এই পৃথিবীর মধ্যে এসেছেন, তারা দুনিয়া থেকে চলে গেছে, আমি আপনি চলে যাব। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, চলে গেছে, সেইবার চলে গেছে কাফের দল আবু জাহিল্লা চলে গেছে, আবু জাহেল চলে গেছে, কিন্তু আমি আপনি চলে যাবো, কথা ঠিক কিনা? বলে এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, কিন্তু থাকবে শুধু আপনার আমার ভালো ব্যবহার। একটা কথা, এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব, খালি হাতে এসেছি, এসেছি খালি হাতে, আবার যাব খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। কিন্তু কবরে যাওয়ার জন্য আপনার সঙ্গে যেটা যাবে সেটা হলো ঈমান আর আমল, কথা ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে?
হ্যাঁ আমি ছেড়ে দেব। আমার বন্ধুরা ভাইরা, যেই কথাটুকু বলতেছিলাম, তিন নম্বর জায়গা হলো আলমে আসবাব, চার নম্বর জায়গা হলো আলমে বরজখ, যেটাকে আমরা কবরের জিন্দিগি বলি। যেই কবরের জিন্দিগি আমার আপনার জন্য শুরু হয়ে যাবে, যেই কবরের জিন্দিগি আমার জন্য আপনার জন্য শুরু হয়ে যাবে, কবরের জিন্দিগি শুরু হবে আর জীবনই কোনো দিন, কবরের জিন্দিগি শেষ হবে না, হাজার হাজার বছর আমাকে আপনাকে ওই কবরের মধ্যে থাকতে হবে। শুধু তাই না, তাই না, এই কবরের জন্য আমার আপনার কিছু করার দরকার আছে না নাই বলেন? কবরের মধ্যে যদি যাই তাহলে আমার আপনার ঈমান আমল ঠিক করতে হবে। পুরুষ নয়, শুধু পুরুষ নয়, পুরুষ মহিলা সবাইকে ঠিক করতে হবে, নিজে বাঁচতে হবে, নিজের গুনাহকে বাঁচতে হবে, নিজের গুনাহকে বাঁচাতে হবে, নিজেই যা করেছে সব কিছু আপনাকে বুঝে শুনে করতে হবে। কারণ পৃথিবী ছেড়ে আপনি চলে যাবেন, আপনার ঈমান আমল যদি সঠিক হয় তাহলে আপনার কবরের মধ্যে গিয়ে আপনি শান্তিতে থাকতে পারবেন। আর যদি আপনার ঈমান আমল সঠিক না হয়, এই কবরটা আপনার জন্য জাহান্নামের টুকরো হয়ে যাবে। শুধু নিজে বাঁচার চিন্তা করবেন না, আপনার পরিবার পরিজনকেও আপনার বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, দুনিয়ার মধ্যে তুমি তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। এখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, আমি আল্লাহ তাআলার কুদরতি পেয়ে গিয়ে সিজদা করলাম, আমি সব কিছু করলাম, আমি ঈমান আমলের জন্য পাগল হয়ে গেলাম, জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, জাহান্নাম থেকে আছার জন্য পাগল হয়ে গেলাম, কিন্তু আমার পরিবারের কেউ নামাজ পড়ে না, কেউ আল্লাহকে ডাকে না, কেউ সুন্নতের ওপরে চলে না। এ বন্ধু শোনো, সেই পরিবারের জন্য তুমি এত কষ্ট করেছো, এখন যদি তোমার সন্তানকে কেউ একটা থাপড় দেয়, তুমি তাকে পাঁচটা থাপড় দিবা? ওনারা উঠে কেন, উঠে কেন? হ্যাঁ, আলোচনা আমি ছেড়ে দিব, আপনারা বলেন আমি ছেড়ে দিই। আমার বন্ধুরা ভাইরা, আপনার পরিবারের কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, আল্লাহ তাআলাকে না ডাকে, জিকির না করে, সুন্নতের উপরে না চলে, তাহলে দেখা যাবে আপনি তাদেরকে নিষেধ করেছেন, তাদেরকে তাদেরকে আপনি ভালো কাজের নিষেধ, ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে বিরত থেকে নিষেধ করতে হবে, কিন্তু আপনি তাদেরকে করেন নাই, আপনি একা একা নামাজ পড়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 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 রে, তুমি নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও। আমি আপনি আছি এই পৃথিবীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শুধু ইবাদত করার জন্য। এখন ইবাদত জুড়ে আমি আপনি করে যেতে পারি, তাহলে জান্নাতে আশা করতে পারি। ইবাদত
ছাড়া যদি আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আমার আপনার কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। আমাকে আপনাকে কম্পিটিশন করতে হবে, ইবাদতের কম্পিটিশন, ইবাদতের জন্য পাগল হয়ে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনি দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, কথা ঠিক কিনা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি, মৃত্যু দান করেছি, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, মানে তোমরা প্রতিযোগিতার কম্পিটিশন করার জন্য, আমার প্রতিযোগিতা মানে তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মধ্যে বাড়িয়ে যে যেন তোমরা বেশি করে কম্পিটিশন করতে পারো, কার চেয়ে কে আমলওয়ালা হতে পারে। এখন আমি আপনি আমল না করে কে কার চেয়ে বেশি টাকা ছাড়া টাকা কামাতে পারি এই চিন্তার মধ্যে আছি, কথা বলেন ঠিক কিনা। কে কার চেয়ে বেশি সুন্দর বাড়ি বানাতে পারি, কে কার চেয়ে বেশি সুন্দর একটা জায়গা কিনতে পারি, কে কত তালা বাড়ি বানাতে পারি দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি না। আমি আপনি চলে যাব, এই দুনিয়াটা রঙের দুনিয়া, কারণ পরকালের দুনিয়াটা হলো আসল দুনিয়া। চিল্লা বলেন কথা ঠিক কিনা, কবরের আজাব কত কঠিন, শহীদে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, শহীদে আমি পারিব না, অগণদয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আজাব কত কঠিন, শহীদে আমি পারিব না। চিল্লা বলুন কথা ঠিক কিনা, ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, দাপাটা পয়ডা রইব এই যে দুনিয়ায়, ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায়, দাপাটা পয়ডা রইব এই যে দুনিয়ায়, মাটিরে দেহ খানি মাটিতে বিচাই, সঙ্গীর সাথে আইব ফিরা নাই রে নাই রে না, ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, দাব্বাটা পয়ডাড়ই বই যে দুনিয়ায়, সাড়ে তিন হাত মাটির ঘোর, অন্ধকার সে কবর, আলোকে জ্বালাইব খবর রাখলা না, সাড়ে তিন হাত মাটির ঘোর, অন্ধকার সে কবর, আলোকে জ্বালাইব খবর রাখলা না, মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাঝি, মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাঝি, নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই, ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, দাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায়। আমার বন্ধুরা, দাব্বাটা মানে আপনার দেহটা পড়ে রবে, আপনার রুহটা বের হয়ে যাবে, আপনার রুহটা যখন বের হয় যাবে এই পৃথিবীর মধ্যে, আপনার দাব্বাটা পড়ে যাবে, আপনার সন্তান আপনার সঙ্গে যাবে না, আপনার মা আপনার সঙ্গে যাবে না, আপনার বাবা আপনার সঙ্গে যাবে না, আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে যাবে না, আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না। এই কবর দেশে পৃথিবীর মধ্যে যাদেরকে আপন পাবেন, কোনো নেতা নেত্রী আপনার সঙ্গে যাবে না, এই পৃথিবীর মধ্যে আপনার যত সাথী বাতি আছে সবাই আপনাকে ছেড়ে দিবে, আপনি মারা যাবেন, আপনি দুনিয়া ছেড়ে আপনি যখন চলে যাবেন।
যাবে, আপনার মৃত্যু চলে আসবে। মৃত্যু আসার পর আপনাকে দুইটা ঘন্টাও আপনাকে জমিনের মধ্যে রাখবে না, আপনাকে পাঁচ ঘন্টা রাখবে না, একদিন চলে একদিন রাখবে, হয়তো ফ্রিজিং করে আপনাকে ফ্রিজিং করে একদিন রাখবে, দুই দিন আপনাকে রাখবে, তিন দিন রাখবে, এক সপ্তাহ রাখবে, কিন্তু এমন একটা সময় আসবে না জানি ঘরের মধ্যে আপনার পছন্দরে যায়, আপনার শরীরটা পচে যায়, আপনার সন্তান আপনাকে ডাক দিয়ে বলবে না 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 শরীরটা পচে গেছে, যাও তাকে নিয়ে যাও, তাকে নিয়ে কবর দেশে রেখে আসো, যাও তাকে শ্মশানের মধ্যে নিয়ে পুড়ে ছাই করে দাও, তাকে শ্মশানে নিয়ে যাও। হিন্দু ভাইয়েরা যদি হয়ে থাকে, হিন্দু ধর্মের ভাইদেরকে বলা হবে, তারা বলবে তার আমার সন্তানকে শ্মশানের মধ্যে নিয়ে যাও, তার সন্তান তার মাকে বললে মাকে শ্মশানে নিয়ে পড়ে সাই করে দাও। আর যদি আমি আপনি মুসলমান হই, কখন তো তাকে ঘর থেকে নিয়ে কবরের মধ্যে রাখবে, সেই চিন্তায় ব্যস্ত থাকবে। ও বন্ধুরা আমার ভাইয়েরা, দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি, কিন্তু হঠাৎ করে যখন তোমার আমার মৃত্যু চলে আসবে, দিলের কান্না গায়ে মনোযোগ সহকারে শুনেন, হয়তো এটা কারো জীবনের জন্য শেষ মাহফিল হয়ে যেতে পারে, জীবনের শেষ জলসা হয়ে যেতে পারে, কথা বলুন ঠিক কিনা। আমার বন্ধুরা ভাইয়েরা, পৃথিবীটা এমন একটা সার্থপর দুনিয়া, এই দুনিয়াটা